যেই জিনিসপাতিগুলো হচ্ছে পরবর্তী থেকে এই চাপ্টারের যে মেন কাহিনীগুলো আছে বিভিন্ন রকমের সূত্র ডূত্র আমাদের শিখতে হবে তো সেই সূত্রগুলা শেখার জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা ভালো করে হচ্ছে ফলো করতে হবে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা একদমই হচ্ছে মনোযোগ দিয়ে যে ক্লাসগুলো ভাই করাবো দেখার চেষ্টা করবা আর হচ্ছে সেই অনুযায়ী বই থেকে পড়বা তাহলে হচ্ছে হয়ে যাবে তো প্রথমে আমরা যেই জিনিসপাতিগুলো জানার চেষ্টা করবো যেটা কিনা কোথাও পড়ানো হয় না আমি হচ্ছে কিছু কিওয়ার্ড তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো যে কিউয়ার্ড জানলে হচ্ছে তুমি এই চ্যাপ্টারটা আরো ভালো করে হচ্ছে বুঝতে পারবা এক নাম্বার হচ্ছে ইনহেরিটেন্স ইনহেরিটেন্স কথাটা মানে হচ্ছে পৈতৃক সম্পত্তির মতো ঠিক আছে আমরা অনেকে বলি না যে এটা কি তোর দাদা সম্পত্তি পাইস নাকি তো ওইরকম জিনিসটা নামই হচ্ছে ইনহারিটেন্স তাহলে ইনহেরিটেন্স মানে আমরা কি বলবো ইনহেরিটেন্স মানে হচ্ছে বংশগতীয় সম্পত্তি একদম সিম্পল ভাষায় যদি ভাই বলি তাহলে কি বলতে হবে বংশগতীয় সম্পত্তি ওকে সো ইনহেরিটেন্স কথাটা যদি পাও যেমন বইতে গেলে দেখবা যে হচ্ছে ম্যান্ডেলিয়ান ইনহেরিটেন্স অর্থাৎ যেই হচ্ছে বংশগতীয় সম্পত্তি বা বংশগতীয় বৈশিষ্ট্যের ট্রান্সফার হওয়া এই ঘটনাটাকে হচ্ছে ডিফাইন করছেন ওই জিনিসটাকে বলা হয় মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স আমি যদি ডিফাইন করতাম তাহলে বলতে হচ্ছে সোর অফ ঠিক আছে সো রকম ভাবে হচ্ছে বংশগতীয় সম্পত্তি বা বংশগতীয় বৈশিষ্ট্য সম্পর্কে যে আলোচনাটা করা হয় সেটাই হচ্ছে ইনহেরিটেন্স এরপর আসো ক্রস ক্রস কথাটাও বায়োলজির বইতে এই চাপটা গেলেই হচ্ছে বাবা তো ক্রস মানে কি ক্রস মানে হচ্ছে সিম্পল ভাষায় বললে দুইটা জীবের মাঝে হচ্ছে শঙ্করায়ন ঘটানো বা প্রজনন ঘটানো ঠিক আছে ক্রস মানে আমরা কি বুঝবো দুইটা জীবের মাঝে হচ্ছে প্রজনন ঘটানো ঠিক আছে তাদের যৌন জনন ঘটানো ফ্যাক্টর ফ্যাক্টর কথাটা হচ্ছে বায়োলজির এই চ্যাপ্টার পড়তে গেলে প্রায় জিনিসটা আমাদের কাছে একদমই কিন্তু পরিচিত একটু ভিন্ন। আমরা ফ্যাক্টর বলতে যে জিনিসটাকে এখন বুঝি সেটার নাম হচ্ছে জিন ঠিক আছে যখন হচ্ছে ম্যান্ডেল এই সূত্রগুলো আবিষ্কার করছেন দেখো তিনি কিনিয়ে কাজ করতেছেন কি কিনিয়ে কাজ করতেছেন ওইটা নিয়ে তার কোনো ধারণাই ছিল না বাট তিনি হচ্ছে ঠিকই ওই জিনিসটা নিয়ে কাজ করে দুইটা সূত্র দিয়ে হচ্ছে বংশগতিবিদ্যার জনক হয়ে গেছেন ঠিক আছে গ্রেগর জোহান মেন্ডেলের কথা আমি বলতেছি সো তিনি তখন হচ্ছে জিনকে যে জিনিসটা তারা ডিফাইন করছিলেন যে অমুক একটা ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরের কারণে হচ্ছে বৈশিষ্ট্যের আদান প্রদান হয় অমুক ফ্যাক্টরটার নাম কি ফ্যাক্টরটার নাম হচ্ছে বর্তমানে জিন তাহলে বর্তমানে আমরা যা হচ্ছে জিন হিসেবে চিনি তারই নাম হচ্ছে ফ্যাক্টর ঠিক আছে মেন্ডেলের ভাষায় হচ্ছে তার নাম ছিল ফ্যাক্টর যৌন জিনিসটা কি যৌন মানে হচ্ছে আমরা সিম্পল ভাষায় বুঝবো জেনারেশন যৌন মানে কি সিম্পল ভাষায় বুঝবো হচ্ছে জেনারেশন জেনারেশন মানে কি প্রজন্ম অর্থাৎ তুমি একটা প্রজন্ম তোমার বাবা একটা প্রজন্ম ছিল আবার তোমার থেকে যে সন্তান সৃষ্টি হবে সেও কিন্তু আরেকটা প্রজন্ম তো সেই প্রজন্মগুলাকেই আমাদের বায়োলজির এই জেনেটিক্স এর ভাষায় বলা হয় হচ্ছে জোনু ঠিক আছে যৌন মানে হচ্ছে জেনারেশন তাহলে ফার্স্ট আছে আমরা কিছু কিওয়ার্ড জেনে গেলাম যে কিওয়ার্ডগুলো আমাদের জানা থাকলে হচ্ছে বই থেকে এই চ্যাপ্টার যখন আমরা পড়তে যাব তখন আমাদের কাছে একদমই সহজ লাগবে এরপর আছে আমাদের এই যে টার্মিনোলজি গুলো আছে এই যে হচ্ছে সংজ্ঞা গুলো আছে সেই সংজ্ঞা গুলো হচ্ছে একটু বুঝে বুঝে আগাইতে হবে বুঝে বুঝে গেলে হচ্ছে আমরা বুঝতে পারবো এক নম্বর কথা হচ্ছে জিন জিন জিনিসটা আমরা সবাই চিনি আমরা জানি যে আমাদের মাঝে হচ্ছে এরকম একটা জিনিস থাকে আমাদের কোষের নিউক্লিয়াসের ভিতরে যাকে আমরা কি বলি যাকে বলি হচ্ছে ক্রোমোজোম সেই ক্রোমোজোমের ভিতরে এরকম দ্বিসূত্র গঠন বিশিষ্ট একটা জিনিস থাকে যার নাম কি বলতো ভাইয়া যার নাম হচ্ছে ডিএনএ সো সেই ডিএনএ এর ভিতরে কি থাকে সেই ডিএনএ এর ধরো একটা ছোট্ট অংশ সেই অংশটাকে আমরা বলি হচ্ছে জিন জিন হইতে হইলে এই অংশটাকে একটা জিনিস কাজ করতে হবে হচ্ছে কোনো 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 না বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে হবে হবে। তাহলে আমরা একদম যদি হচ্ছে ইন টোটালি একটা সংজ্ঞা দাঁড় করাই জিনের তাহলে আমাদের কি বলতে হবে জিন হচ্ছে ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ বা কোনো একটা অংশ যে জিনিসটা কিনা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আরো কঠিন করে অনেক সংজ্ঞা দেওয়া যায় যে যে অংশ থেকে হচ্ছে আমাদের কোনো না কোনো একটা তোমার হচ্ছে জেনেটিক প্রোডাক্ট তৈরি হয় ফাংশনাল জেনেটিক প্রোডাক্ট তৈরি আমরা যখন ভার্সিটিতে পড়াশোনা করি তখন হচ্ছে ভাবে সংজ্ঞা দেওয়া হয় যে জিন হচ্ছে আসলে ডিএনএ একটা ক্ষুদ্রতম অংশ যে জিনিসটা কিনা পরবর্তীতে গিয়ে ফাংশনাল জেনেটিক প্রোডাক্টে পরিণত হয় অর্থাৎ এমআরএনএ প্রোটিনে পরিণত হয় এবং তার মাধ্যমে আলটিমেটলি কোনো রকম একটা বৈশিষ্ট্য সে হচ্ছে প্রকাশ করে বাট তুমি হচ্ছে ভাবে মনে রাখতে পারো জিন হচ্ছে ডিএনএ একটা ক্ষুদ্রতম অংশ যেটা কিনা কোনো না কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আচ্ছা এরপর আসো হচ্ছে লোকাস লোকাস কথাটা কিন্তু একটা সাথে জিনিসের সাথে মিল আছে সেটা কি লোকাসের সাথে কিন্তু মিল আছে হচ্ছে লোকেশনের লোকেশন মানে আমরা জানি হচ্ছে অবস্থান তাহলে ক্রোমোজুমের যে স্থানে ক্রমোজুমের যে স্থানে হচ্ছে কোনো না কোনো একটা জিন অবস্থান করে সেই স্থানটাকে সেই স্থানটাকে ওই জিনের কি বলা হবে লোকাস বলা হবে তাহলে যদি হচ্ছে কোনো একটা জিন এই স্থানে অবস্থান করে তাহলে এই স্থানটাকে ওই জিনটা কি বলা হবে লোকাস বলা হবে ঠিক আছে লোকাস মানে হচ্ছে আসলে লোকেশন কিসের লোকেশন জিনের লোকেশন এরপর আসে হচ্ছে জিনোম জিনোমের সংজ্ঞাটা তোমাদের বইতে দেখবে একদম লাস্টে দেওয়া আছে বাট ভাইয়া হচ্ছে একদম শুরুতে দিয়েছি জিনোম হচ্ছে আসলে জিনের সমষ্টি আমরা কিন্তু অনেকে জিন আর জিনোমকে একসাথে করে ফেলি বাট একসাথে জিনিসটা না আমরা মনে রাখবো জিনোম হচ্ছে আসলে জিনের সমষ্টি কোন জিনগুলা সমষ্টি সো জিনোম জিনিসটা বুঝতে হইলে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা হ্যাপ্লয়েড কোষ নিতে হবে হ্যাপ্লয়েড কিংবা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোন একটা কোষ নিতে হবে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষের নাম হচ্ছে আমাদের আমরা বলতে পারি স্পার্ম কিংবা ওভাম অর্থাৎ আমাদের শুক্রাণু ডিম্বাণু এরা হচ্ছে আসলে এন সংখ্যক ক্রমশ বিশিষ্ট সো ধরা যাক আমাদের শুক্রাণু নিলাম আমরা। ছেলেদের দেহ থেকে শুক্রাণু নিলাম। সো ছেলেদের দেহের মাঝে থাকা শুক্রাণু যে হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সুবিষ্ঠ সূত্র আমরা বলতে পারি তার ভিতরে কয়টা ক্রোমোজোম থাকবে? 23 জোড়া না কিন্তু কয়টা থাকবে? 23টা ক্রোমোজোম থাকবে। সো সেই 23টা ক্রোমোজোমের ভিতরে প্রত্যেকটা ভিতরে এরকম অনেকগুলা জিন থাকবে নিশ্চয়। সো একটা জীবের মাঝে তার যে হচ্ছে জননকোষ অর্থাৎ শুক্রাণু কিংবা ডিম্বাণু সেটার ভিতরে যতগুলা ক্রোমোজোম আছে মানব দেহে হচ্ছে 23টা ক্রোমোজোম সেই 23টা ক্রোমোজোমের ভিতরে থাকা যতগুলা জিন আছে সবগুলো

দুইটা ক্রোমোজোমের মাঝে একটা ক্রোমোজোম আসে আমাদের পিতা থেকে আর একটা ক্রোমোজোম আসে আমাদের মাতা থেকে এবং যাদের আকার আকৃতি এবং জিনের প্রকৃতি হচ্ছে একদম সেম তাদেরকে আমরা বলি হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম সো মানুষ যেহেতু ডিপ্লয়েড জীব আমরা জানি আমাদের 23 জোড়া ক্রোমোজোম আছে সেই 23 জোড়া ক্রোমোজোমের যে কোনো এক জোড়া ক্রোমোজোমকে বলা হবে হচ্ছে পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম সো এরকম এক জোড়া আমরা ক্রোমোজোম নিলাম এবং আমরা জানি এটার মাঝে একটা আসছে হচ্ছে আমাদের ফাদার থেকে আরেকটা আসছে হচ্ছে আমাদের ঠিক আমরা এই জিনিসটা বুঝলাম এখন কথা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম এই জিনিসটা জানা আমাদের জন্য কেন জরুরি কারণ একটু আগে ভাইজে বললাম যে হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে সেই দুইটা ক্রোমোজোম যাদের আকার আকৃতি এবং একই লোকাসে একই লোকাসে ধরো এই জায়গাটা হচ্ছে সেম লোকেশন

একই ধরনের জিন থাকে সো এই জিনিসটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের সংজ্ঞা আচ্ছা এরপর হচ্ছে এলিল জিনিসটা কি এলিল হচ্ছে আসলে একটা সম্পর্কে নাম আমরা মনে রাখবো এই হোমোলোগাস ক্রোমোজোমের এই পাশে একই লোকাস তোমাদের চিন্তা করতে হবে একই লোকাস চিন্তা করতে হবে একই লোকাসের একটা জিনের সাথে আরেকটা জিনের যে সম্পর্ক সেই সম্পর্কটা কি বলা হবে হচ্ছে এলিল সম্পর্ক ঠিক আছে সো এলিল হচ্ছে একটা সম্পর্কের নাম সেটা হচ্ছে কিসের মাঝে সম্পর্ক দুইটা জিনের মাঝে সম্পর্ক দুইটা জিন কোথায় অবস্থান করে হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাস অবস্থান করে একই জায়গায় অবস্থান করবে তাহলে এই জিন জিনিসটাকে বলা হবে এটা এলিল এই জিনিসটাকে বলা হবে এটা এলিল বলা হবে অন্যদিকে তুমি এখানে একটা চিন্তা করো যে এখানে ধরো একটা জিন আছে যে জিনিসটা বলতেছে সে ফ্যাট হবে মোটা হবে তাহলে এই টি এর সাথে এফ এর সম্পর্ক কি টি এর সাথে এই টি কিংবা স্মল টি এর সম্পর্ক হচ্ছে এলিলিক সম্পর্ক এলিলিক সম্পর্ক অন্যদিকে এই টি এর সাথে এফ এর সম্পর্ক তারা রাজি হচ্ছে একই লোকাস না এর লোকাস হচ্ছে বা এর লোকেশন হচ্ছে এদিকে এর লোকেশন হচ্ছে এদিকে তাহলে এদের দুজনের মাঝে সম্পর্ক আমরা কি বলবো এটাকে বলবো আমরা নন লিক সম্পর্ক ঠিক আছে তো এলিল জিনিসটা বুঝছো এলিল মানে হচ্ছে আসলে একটা সম্পর্কের নাম যে সম্পর্কটা হচ্ছে দুইটা জিনের মাঝে হয় যেই দুইটা জিন হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে তো এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখন আবার অনেকের এইরকম প্রশ্ন হতে পারে যে ভাই ধরেন হচ্ছে এখানে টি আছে এখানে আর এখানে ধরেন হচ্ছে এফ আছে অর্থাৎ একই ক্রোমোজোমের মাঝে আছে ধরেন তাহলে তাদের মাঝে সম্পর্ক কি তারা কি একই লোকাসে আছে না তারা হচ্ছে ভিন্ন ভিন্ন দুইটা লোকাসে আছে সুতরাং তাদের মাঝে সম্পর্ক হবে হচ্ছে নন এলিলিক সম্পর্ক আর এলিলিক নন এলিলিক এটা সাধারণত একই ক্রোমোজোমের মাঝে চিন্তা করা হয় না এটা চিন্তা করা হয়েছে দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মাঝে থাকা জিন দুইটার মাঝে ঠিক আছে তো এই ক্রোমোজোমের মাঝে একটা জিন থাকতে হবে এই ক্রোমোজোমের মাঝে একটা জিন থাকতে হবে এবং তাদের হচ্ছে অবস্থানটা একই লোকাসে হইতে হবে তাহলেই তাদেরকে বলা হবে হচ্ছে এলিলিক আর যদি হচ্ছে ভিন্ন লোকাসে হয় তাহলে বলা হবে হচ্ছে নন এলিলিক তো আশা করি এই জিনিসপাতিগুলো সম্পর্কে একদমই ক্লিয়ার কাট একটা আইডিয়া পাইছো এবার আমাদের কাজ হবে হচ্ছে নন এলিলিক না এবার আমাদের কাজ হবে জাস্ট এলিলিক গুলাকে নিয়ে চিন্তা করা কারণ আমরা পরবর্তীতে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে একটু আগে ভাই কি কথা বললাম একটু আগে আমি যে কথা বললাম সেটা হচ্ছে এলএল দুইটার মাঝে আমরা ধরো বাকি গুলো একটু মুছে মুছে তাহলে হচ্ছে আমাদের চিন্তা করতে সুবিধা হবে কারণ এই জেনেটিক্সের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একদম ক্লিয়ার ভাবে চিন্তা করা ক্লিয়ার চিন্তা করতে পারলে প্রশ্নটা ধরতে পারলে তুমি আনসার দিতে পারবা কোনো ব্যাপারেই না একদমই সহজ চাপটা যদি বলো বায়োলজিতে যেটা কিনা খুবই দ্রুত হচ্ছে আমরা আনসার করতে পারবো সেটা চিন্তত্ব বিবর্তন ইভেন কুশ বিভাজন না কুশ বিভাজনের মাঝে আমি দেখছি যে প্রোফেস প্রোমেটাফেস এগুলো লিখতে গেলে বহুত টাইম লাগে বাট পরীক্ষাতে তুমি যদি হচ্ছে খুব দ্রুত একদম হচ্ছে সিকিউর ভাবে দশ নাম্বার পাইতে চাও জেনেটিক্স এন্ড এভলিউশন ইজ দ্য চ্যাপ্টার ঠিক আছে সো আমরা ফার্স্টে হচ্ছে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের কোন জিনিসটা আবার বুঝতে হবে একটু আগে আমি কি বললাম একটু আগে আমি বললাম যে এলিল হচ্ছে দুইটা জিন যারা কিনা একই লোকাসে অবস্থান করবে এবং তারা হচ্ছে একই প্রকৃতির একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে আমরা একটু কথাটা লিখে ফেলি একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে সো এই কথাটা হচ্ছে খাতার হচ্ছে তারা যারা কিনা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে পাশাপাশি হচ্ছে তারা একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে ওকে আচ্ছা এখন কথা হইতেছে একই ধরনের কিন্তু বলছি একই বৈশিষ্ট্য কিন্তু বলি নাই একই বৈশিষ্ট্য যদি বলতাম ভাইয়া তাহলে কি হইতো এটা ধরো হচ্ছে লম্বা হওয়ার জিন। এখানেও আমার হচ্ছে লম্বা হওয়ার জিনই থাকতে হবে তাইলে কি হচ্ছে একই বৈশিষ্ট্য তারা নিয়ন্ত্রণ করতেছে বাট আমি কি বললাম যে একই ধরনের হইলেই চলবে এখানে জিনটা হচ্ছে এটা ধর হচ্ছে লম্বা হওয়ার জিন এটা লম্বা হওয়ার জিনও হতে পারে পাশাপাশি হচ্ছে খাটো হওয়ার জিনও হতে পারে কোনো সমস্যা নাই বাট দুইটাই আমরা দেখি যে লম্বা হইলেও এটা হচ্ছে উচ্চতা নির্ণয় করতেছে খাটো হইলেও কিন্তু এরা দুজন হচ্ছে উচ্চতা নিয়ন্ত্রণ করতেছে সো এই জিনিসটি হচ্ছে ইম্পর্টেন্ট উচ্চতা তাহলে একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলেই হচ্ছে তারা কি হবে এলিল হবে তো এখন কথা হচ্ছে একই ধরনের বৈশিষ্ট্য তাহলে আমরা এখানে দুইটা কেস পাইতেছি একটা হচ্ছে এটা বলতেছে লম্বা হবে এটা বলতেছে এটা বলতেছে লম্বা হবে তো এটা একটা কেস আর একটা কেস কি হতে পারে এটা বলতেছে লম্বা হবে এটা বলতেছে খাটো হবে তো আমরা ফার্স্ট কেসটাতে চিন্তা করি যেখানে এখানে কিনা এলিল দয় আসলে একই ধরনের এবং পাশাপাশি হচ্ছে একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে একই ধরনের একই ধরনের দেখো এটা উচ্চতা এটা উচ্চতা পাশাপাশি হচ্ছে একই বৈশিষ্ট্য এটা বলতেছে লম্বা হবে এটা বলছে লম্বা হবে তাহলে এই ধরনের ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে হোমোজাইগাস জায়গাস যখন এলএল দুইটা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে একই ধরনের একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে তখন তাকে বলা হবে হচ্ছে হোমোজাইগাস অবস্থা আর যদি এরকম হয় যে এলএল দুইটা একই ধরনের বৈশিষ্ট্য তো নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে মানে উচ্চতা তো নিয়ন্ত্রণ করতেছে বাট একটা বলতেছে লম্বা হবে আরেকটা বলতেছে খাটো হবে তাহলে এই ধরনের কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে হেটারো জায়গাস বায়োলজিতে দেখো এই কিওয়ার্ডগুলো কিন্তু আবারও চলে আসছে হোমো হ্যাটারো আমরা কিন্তু এগুলো মোটামুটি এখন হচ্ছে একদম মানে আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে হোমো মানে আমরা জানি হচ্ছে একই অন্যদিকে হেটারও মানে আমরা জানি হচ্ছে ভিন্ন ঠিক আছে তো আমরা দেখতে পারতেছি একই ধরনের দুই ক্ষেত্রেই হইতে হবে একই ধরনের একই বৈশিষ্ট্য লম্বা লম্বা তাহলে বুঝবো আমরা হোমো জায়গাস একই ধরনের ভিন্ন বৈশিষ্ট্য লম্বা খাটো তাহলে আমরা বুঝবো হচ্ছে হ্যাটারো জায়গাস ঠিক আছে তো আশা করি হচ্ছে হোমো জাইগাস জাইগাস এই জিনিসপাতিগুলো একদমই ক্লিয়ার পাশাপাশি আরেকটা কথা আমরা একটু মনে রাখবো এই যে হোমো সেই হোমো আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে বলা হবে বিশুদ্ধ অবস্থা এই চ্যাপ্টারে কি বলা হবে বিশুদ্ধ অবস্থা আর হেটারো বলা হবে হচ্ছে অবিশুদ্ধ অবস্থা তাহলে যদি হচ্ছে আমরা এই চাপ্টারটা পড়তে গিয়ে কোথাও যদি দেখি যে এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা বিশুদ্ধ জীব নিব তার নাই এরকম কিছু আমরা মনে রাখবো বিশুদ্ধ কথাটা তখনই ইউজ করা হবে যখন হচ্ছে এই জিনিসটা বোঝাবে যে তার ভিতরে যে জিনটা আছে এটা এই ক্রোমোজোমে যে জিনটা আছে ওই ক্রোমোজোমে এক্স্যাক্টলি ওই জিনটাই আছে। এটা যদি লম্বা হয় এটাও লম্বা হবে এটা যদি খাটো হয় এটাও খাটা হবে এরকম ভাবে একই ধরনের একই অবস্থা যখন বোঝাবে একই ধরনের একই বৈশিষ্ট্য যখন বোঝাবে তখন তাকে বলবো হচ্ছে হোমোজাইগাস কিংবা বিশুদ্ধ আর যদি না হয় তাহলে সিম্পল ভাষায় এই জিনিসটা হচ্ছে অবিশুদ্ধ একটা অবস্থা তো আশা করি হচ্ছে এই জিনিসপাতিগুলো ক্লিয়ার এখন আসো হচ্ছে আমরা একটু অবিশুদ্ধ অবস্থার চিন্তা করি আস্তে আস্তে কিন্তু আমরা ধাপে ধাপে কিন্তু আগাইতেছি দেখো ভাই কিন্তু এরকম ভাবেই বুঝাইতেছি যাতে হচ্ছে আস্তে আস্তে ধাপে ধাপে আগানো যায় এখন হচ্ছে আমরা কি চিন্তা করব একটা হেটারোজাইগাস কন্ডিশন চিন্তা করব এই জিনিসপাতিগুলো একটু মুছে দেই আচ্ছা তাহলে এখন আমরা চিন্তা করতেছি হচ্ছে একটা হ্যাটারো অবস্থা হ্যাটারো জায়গাস মানে হচ্ছে এই পাশের জিনটা বলতেছে লম্বা হবে এই পাশের জিনটা বলতেছে খাটা হবে এরকম একটা অবস্থা এখন তুমি একটু সিম্পলি চিন্তা করো জিনের কাজ হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করা এখন বৈশিষ্ট্য তাহলে প্রকাশ হইতেই হবে সো বৈশিষ্ট্য যদি প্রকাশ হইতে হয় তাহলে এরকম কি কখনো হওয়া সম্ভব যে একটা লোক একই সাথে হচ্ছে লম্বা হইতেছে একই সাথে খাটো হইতেছে এরকম তো হওয়া সম্ভব না তাহলে এই ক্ষেত্রে বুঝতে পারতেছো কোনো একটা জিন সে হচ্ছে শক্তিশালী হবে কোন একটা জিন সে হচ্ছে প্রচ্ছন্ন হবে হবে বা কম শক্তিশালী তাহলে আমরা মনে কন্ডিশনে যখন হচ্ছে হচ্ছে দুইটা তারা একই ধরনের বাট ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এটা বলতেছে লম্বা হবে এটা বলতেছে খাটো হবে তখন তাদের দুজনের মাঝে যে কিনা প্রকাশিত হয় যেই জিনটা কিনা পরবর্তীতে প্রকাশিত হবে তাকে বলা হবে হচ্ছে প্রকট জিন আর যেই জিনটা কিনা তাহলে প্রকট জিনকে আমরা কি দ্বারা প্রকাশ করব ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব এই জিনিসটা সব সময় মনে রাখবা প্রকট সব সময় হচ্ছে ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয় অন্যদিকে যেই চিহ্নটা কিনা হচ্ছে প্রকাশিত হইতে পারবে না তাকে বলা হবে হচ্ছে প্রচ্ছন্ন চিহ্ন তাকে কি বলা হবে তাকে বলা হবে হচ্ছে প্রচ্ছন্ন চিহ্ন এবং একটা জিনিস মনে রাখবা এটা হচ্ছে একটা নিয়ম মানে জেনেটিক্স লিখতে গেলে হচ্ছে একটা নিয়ম এই জিনিসটা হচ্ছে তুমি প্রকট জিনের ক্ষেত্রে প্রকট চিহ্নের ক্ষেত্রে যেই লেটারটা লিখবা ক্যাপিটাল লেটার ওই লেটারটারই হচ্ছে স্মল লেটার লিখতে হবে প্রচ্ছন্ন চিহ্নের ক্ষেত্রে ব্যাপারটা একটু एग्जांपल দিয়ে আমি বুঝাই যে ধরো এখানে আমরা দেখতেছি দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে লম্বা হওয়ার বৈশিষ্ট্য আর একটা হচ্ছে খাটো হওয়ার বৈশিষ্ট্য সো লম্বা মানে আমরা জানি টল আর খাটো মানে আমরা ধরি স্মল তাহলে এখানে তো এস হওয়ার কথা ঠিক না হিসাবে তো আমাদের এস হওয়ার কথা বাট এখানে আমরা এস না লিখে কি লিখতেছি স্মল টি লিখছি স্মল টি থেকে আসছে ভাইয়া স্মল টি আসছে কিন্তু ক্যাপিটাল টি এই কথাটা থেকে সো আমরা মনে রাখব যেটা কিনা একদম প্রকট যেটা কিনা একদম প্রকাশিত হবে আমরা হচ্ছে হচ্ছে ক্যাপিটাল লেটারে তার প্রথম যেমন টল টল হওয়া এটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ক্যাপিটাল টি অন্যদিকে স্মল বা ছোট হওয়া খাটো তো এই জিনিসটাকে আমরা এস না লিখে ওই যে ক্যাপিটাল লেটারটা আছে তার হচ্ছে স্মল লেটারে লিখবো ঠিক আছে এই জিনিসটা সবসময় মনে রাখবা তাহলে

ইলেকট্রোম্যাগনেটিক্স দেখবে একদমই সহজ লাগছে সো আমরা যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রকট প্রচ্ছন্ন সো প্রকট প্রচ্ছন্ন আমরা আশা করি বুঝে গেছি যেই জিন হচ্ছে হেটারোজাইগাস অবস্থায় প্রকাশিত হয় তাকে বলা হবে প্রকট জিন যে জিন হচ্ছে প্রকাশিত হয় না তাকে বলা হবে প্রচ্ছন্ন জিন প্রকট জিন দ্বারা যে বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হবে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন জিন দ্বারা যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় তাকে বলা হবে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ঠিক আছে তো পরীক্ষাতে প্রকট জিনের সঙ্গে আসতেছে নাকি প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে আসতেছে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে কিংবা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে আসতেছে নাকি প্রচ্ছন্ন জিনের সঙ্গে আসতেছে সেটাও হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা এরপর আসা হচ্ছে জিনোটাইপ ফিনোটাইপ আমরা একটু লেখার চেষ্টা করি জিনোটাইপ কথাটা তো জিনোটাইপ টাইপ মানে আমরা জানি অবস্থা কিসের অবস্থা জিনের অবস্থা তো একটা জীব সে হোমো জায়গাস হোক কিংবা হ্যাটারো জায়গাস হোক বিশুদ্ধ হোক কিংবা অবিশুদ্ধ হোক তার জিনগুলার অবস্থা কি তার জিনগুলার কন্ডিশনটা কি সেটা যেই জিনিস দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা বলবো হচ্ছে সেই জিনিসটার জিনোটাইপ যেমন এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে তার হচ্ছে এই যে কন্ডিশন তার হচ্ছে এই যে কন্ডিশন সেটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে কন্ডিশন এবং একটা জিন যেটা কিনা সে ওই ওই ছেলেটা মেয়েটা হচ্ছে লম্বা হবে অন্যদিকে যে জিনটা হচ্ছে প্রচ্ছন্ন সে বলতেছে হচ্ছে খাটা হবে তাহলে একটা জিন বলতেছে লম্বা হবে একটা জিন বলতে খাটা হবে লম্বা হওয়ার জিনটা যেহেতু প্রকট সে হচ্ছে লম্বা হবে তো এই কন্ডিশনটা আমরা কিন্তু এই জিনিসটা দেখেই কিন্তু বলে দিতে পারতেছি আচ্ছা তাহলে চলো আমরা এই জিনিসটা এক্সাম্পল দিয়ে একটু প্র্যাকটিস করে দেখি যে এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারছি কিনা যে ধরো আমাদের একটা ফ্রেন্ড আছে যে ফ্রেন্ড হচ্ছে কালো মানিক ঠিক আছে তার চেহারা একটু কালো টাইপের বাট আমি কাউকে হচ্ছে খাটো করতে বলতেছি না বাট আমরা একটু বোঝার চেষ্টা করি তার জেনু টাইপ হচ্ছে এরকম তার জেনু টাইপ হচ্ছে এরকম তাহলে এই জিনিসটা দেখে তুমি কি বুঝতে পারতেছো এই জিনিসটা দেখে আমরা কিন্তু বুঝতে পারছি যে তার গায়ের যে কালো রং সে কালো রং হওয়ার পিছনে একটা কন্ডিশন দায়ী যে কন্ডিশনটা হচ্ছে হ্যাটারো জায়গাস অবস্থায় আছে এবং সে হ্যাটারো জায়গাস অবস্থায় দুইটা জিন আছে একটা জিন বলতেছে সে কালো হবে আর একটা জিন বলতেছে সে কালো হবে না তো কালো হওয়ার যে জিনটা সেটা যেহেতু প্রকট তার জন্য সে হচ্ছে কালো হইতেছে সো এই যে জিনিস পাতিগুলা সেটা কিন্তু আমরা কি দেখে বুঝতে পারতেছি এই কন্ডিশনটা দেখে কিন্তু বুঝতে পারতেছি সো জিনের এই কি বলা হয় হচ্ছে জিনোটাইপ অন্যদিকে এই কন্ডিশনটার ফলাফল এই কন্ডিশনের ফলাফল কি এই কন্ডিশনের ফলাফল হচ্ছে সে কি হবে কালো রঙের হবে কালো রঙের হবে তার গায়ের রং হচ্ছে কালো রং হবে সো এই জিনিসটা এই ফলাফলটার নাম হচ্ছে ফিনোটাইপ যেটা বাইরে থেকে দেখা যাবে সেটা হচ্ছে ফিনোটাইপ আমরা মনে রাখবো একই ধরনের ফিনোটাইপের জন্য একাধিক জিনোটাইপ থাকতে পারে একই ধরনের ফিনোটাইপ একটা ফিনোটাইপ একটা ফিনোটাইপ একাধিক কি থাকতে পারে জিনোটাইপ থাকতে পারে একাধিক জিনোটাইপ থাকতে পারে সো এই জিনিসটা একটা एग्जांपल দিয়ে নিশ্চয়ই বুঝাইতে হবে আমাকে সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে ধরো এই যে কন্ডিশনটা কালো হওয়ার যে কন্ডিশনটা তার যদি হচ্ছে জিনোটাইপটা এরকম হইতো তাহলে একটু চিন্তা করো তো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি তাহলে সে কি হতো তাইলেও সে কিন্তু হচ্ছে কালো হইতো এই যে ক্যাপিটাল বি স্মল বি সেই ক্ষেত্রে দেখতেছি আমরা সে কালো হইতেছে তাহলে কালো হওয়া এই জিনিসটা কিন্তু তার হচ্ছে ফিনোটাইপ সে একই ফিনোটাইপের জন্য দুইটা কিন্তু জিনোটাইপ আমরা দেখতেছি একটা জিনোটাইপ কি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি আর একটা জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি তাহলে আমরা দেখতে পারলাম যে একই ফিনোটাইপের জন্য একই ফিনোটাইপের জন্য একাধিক জিনোটাইপ হইতে পারে আর ফিনোটাইপ জিনোটাইপ জিনিসটা কি ফিনোটাইপ আমরা মনে রাখবো যে বাইরে থেকে যে জিনিসটা দেখা যায় আর জিনোটাইপ মানে হচ্ছে জিনের অবস্থান আচ্ছা প্যারেন্টাল জেনারেশন ফিলিয়াল জেনারেশন এই জিনিসপাতিগুলো বোঝার আগে আমাদের হচ্ছে একটু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা ক্রস করাইতে হবে সো ক্রস করানো মানে আমি আগেই বললাম যে দুইটা জীবের মাঝে হচ্ছে যৌন প্রজনন ঘটাইতে হবে এখন মেন্ডেলের যে সূত্রগুলো আমরা পড়বো কিছুক্ষণ পরেই হচ্ছে মনো ক্রস ডাই হাইব্রিড ক্রস এর সূত্রগুলো আমরা পড়বো সেই সূত্রগুলো পড়ার জন্য আমাদের একটা শর্ত মানতে হবে সেই শর্তটা কি সেটা হচ্ছে বিশুদ্ধ জীব নিতে হবে বিশুদ্ধ জীব নিতে হবে কোন অবস্থাতেই হচ্ছে আমাদের শুরুটা অবিশুদ্ধ জীব দিয়ে করা যাবে না তাহলে শুরুটা আমাদের কি করতে হবে কাহিনী শুরুটা করতে হবে হচ্ছে বিশুদ্ধ জীব নিতে হবে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে এটা হচ্ছে আল্টিমেট রুল ঠিক আছে যত ধরনের আমরা সূত্র শিখবো সব সূত্রে মাছে এই কাহিনীটা আমাদের মনে রাখতে হবে যে ম্যান্ডেলের যে কথাগুলো ম্যান্ডেল বলে গেছেন ওই কথাগুলো প্রযোজ্য হবে যখন তুমি শুরুটা করবা নিয়ে বিশুদ্ধ জীব নিয়ে আর বিশুদ্ধ জীব আমরা বুঝতে পারতেছি যে এই ক্ষেত্রে যে লেটার হবে বা যে জিনগুলো হবে তারা হচ্ছে একই ধরনের একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে ঠিক আছে তো আমরা এই জিনিসটা আমরা মনে রাখবো এখন কথা হইতেছে আমরা ধরো একটা লম্বা গাছ নিলাম একটা লম্বা মোটরসুটি গাছ নিলাম আর একটা হচ্ছে খাটো মোটরশুটি গাছ নিলাম লম্বা খাটো আমরা কিসের ভিত্তিতে বলবো অবশ্যই জিনের ভিত্তিতে বলবো একটা বিশুদ্ধ লম্বা হইলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি অন্যদিকে বিশুদ্ধ খাটো হইলে স্মল টি স্মল টি আমরা নিলাম নেওয়ার পর আমরা যে জিনিসটা দেখবো যে এই যে দুইটা জিন তারা হচ্ছে দুইটা শুক্রানুতে প্রবেশ করবে তারা দুইটা শুক্রানুতে

এরপর আমাদের কাহিনী কি হবে যে এই শুক্রানুটা গিয়ে এই ডিম্বাণুর সাথে মিলন করতে পারে এই শুক্রানুটা গিয়ে এই ডিম্বাণুর সাথে মিলন করতে পারে এই শুক্রাণুটা গিয়ে এই ডিম্বাণুর সাথে মিলন এই শুক্রানুটা এই আমরা চারটা কিন্তু চারটা কেসে আমরা কি কি ফলাফল পাবো সেগুলো আমরা একটু লিখে ফেলি দেখো তো সবগুলো ফলাফল আসলে সেমই হবে যেহেতু হচ্ছে আমরা কম্বিনেশন করে দেখতে পারতেছি এই টি আর এ স্মল টি তারা যদি হচ্ছে মিলন করে তাহলে তাদের ফলাফলটা কি হবে ক্যাপিটাল টি স্মল টি এইটি আর এইটি যদি মিলন করে তাহলে তাদের ফলাফলটা কি হবে ক্যাপিটাল টি স্মল টি এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবা ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি আসবে ঠিক আছে আচ্ছা এখন কথা হইতেছে এই যে আমরা ক্রসটা সম্পাদন করলাম সে ক্রসের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এই যে জেনারেশনটা যাদের নিয়ে আমরা কাজ করা শুরু করছিলাম কাজ করা শুরু করছিলাম তাদেরকে আমরা বলবো হচ্ছে প্যারেন্টাল জেনারেশন প্যারেন্টাল জেনারেশন ঠিক আছে পি দ্বারা তাদেরকে প্রকাশ করা হবে তাদেরকে কি বলা হবে প্যারেন্টাল জেনারেশন প্যারেন্ট মানে হচ্ছে যাদেরকে না পিতামাতা হিসেবে আমরা ধরে নিয়ে কাজ করা শুরু করছি অন্যদিকে যাদের আমরা পাইলাম পরবর্তীতে সন্তান আমরা যাদেরকে পাইলাম তাদেরকে আমরা বলবো হচ্ছে ফিলিয়াল জেনারেশন কিংবা আমরা বলবো অপত্য বংশধর অপত্য মানে হচ্ছে সন্তান তাহলে তাদেরকে আমরা হচ্ছে পরবর্তীতে পাইলাম সন্তান বংশধর এখন এদের তুলনায় এরা হচ্ছে কি এরা হচ্ছে ফার্স্ট বংশধর তাহলে আমরা এদেরকে বলবো হচ্ছে এফ ওয়ান জেনারেশন এরপর তুমি এই একটা সদস্য নিলা এই একটা সদস্য নিলা তাদের মাঝে ধরো ক্রস করাইলা ক্রস করানোর পর তারপর তুমি হচ্ছে আরো কিছু সন্তান পাইলা তো সেই ক্ষেত্রে যে জেনারেশনটা আমরা পাবো সেটা হচ্ছে এফ টু জেনারেশন ঠিক আছে তো আমরা মনে রাখবো আমরা যাদেরকে নিয়ে কাজ করা শুরু করবো তারা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন পরবর্তীতে যাদেরকে পাবো এফ ওয়ান জেনারেশন এর পরবর্তীতে যাদেরকে পাবো তারা হচ্ছে এফ টু জেনারেশন তো এই জিনিসপত্রগুলো আশা করি একদমই ক্লিয়ার হাইব্রিড ক্রস আমরা এরপরে যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে একশঙ্কর ক্রস বা আমরা বলবো মনো ক্রস। আমরা কিন্তু মনো কথাটা বায়োলজিতে যেখানে পাই মনো মানে হচ্ছে এক তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে জাস্ট একটা বৈশিষ্ট্য আমরা জানি যে আমাদের দেহের মাঝে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো জিন আছে তো সেই জিনগুলো লাখ লাখ কোটি কোটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তো এত বৈশিষ্ট্য না আমরা জাস্ট হচ্ছে একটা বৈশিষ্ট্য কথা চিন্তা করি যে একটা বৈশিষ্ট্য কথা চিন্তা করে যখন হচ্ছে দুজনের মাঝে হবে তখন সেই ক্রসটাকে বলা হবে হচ্ছে মনো হাইব্রিড ক্রস দুইটা বৈশিষ্ট্যের দিকে হচ্ছে ডাই হাইব্রিড ক্রস ডাই মানে আমরা জানি হচ্ছে দুই তাহলে ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে উচ্চতা অর্থাৎ লম্বা নাকি খাটো এই জিনিসটার উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রস করানো হয়েছে তাহলে এই ক্রসটাকে আমরা কি বলবো হাইব্রিড ক্রস বলবো আর যদি এরকম হতো যে এটা ধরো ছেলে এটা হচ্ছে মেয়ে তো ছেলে হচ্ছে লম্বা পাশাপাশি হচ্ছে সাদা আর মেয়ে হচ্ছে খাটো পাশাপাশি হচ্ছে কালো কেউ মাইন্ড করো না আমি জাস্ট হচ্ছে বলতেছি তো এখানে হচ্ছে আমরা লম্বা বা উচ্চতা কেউ চিন্তা করতেছি পাশাপাশি হচ্ছে গায়ের রং কেউ চিন্তা করতেছি এখানে এবং পাশাপাশি গায়ের রং কি চিন্তা করতেছি ওই রকম যদি কোনো একটা ক্রস ক্রস তাহলে সেই ক্রসটাকে আমরা কি বলতাম বলতাম কারণ সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা বৈশিষ্ট্যের দিকে লম্বা অর্থাৎ উচ্চতা পাশাপাশি হচ্ছে গায়ের রং এই দুইটা বৈশিষ্ট্যের দিকে খেয়াল রাখি হচ্ছে আমরা ক্রস করাইতেছি তাহলে সেই ধরনের ক্রসকে আমরা বলতাম হচ্ছে ডাই হাইব্রিড ক্রস তো আশা করি এই জিনিসপাতাগুলো বুঝতে পারছো এরপর আসা হচ্ছে টেস্ট ক্রস ব্যাক ক্রস এই জিনিসপাতাগুলা কি দেখো এখানে আমরা এফ ওয়ান জেনারেশনে বা এফ টু জেনারেশনে কিন্তু অনেক অনেক বংশধর পাইছি আমরা কিন্তু হচ্ছে এখানে ক্যালকুলেট করে বুঝতে পারতেছি যে এটা হ্যাটারো জেগাস নাকি হোমো জেগাস দেখে কিন্তু বুঝতে পারতেছি এটা হচ্ছে ক্যাপিটাল স্মল স্মলটি সুতরাং এটা হচ্ছে একটা হেটারো জায়গাস অবস্থা বাট যখন হচ্ছে বিজ্ঞানীরা এই জিনিসপাতিগুলো হাতে কলমে কাজ করেন হাতে কলমে কাজ করার সময় তারা যে জিনিসটা নতুন তৈরি হয়েছে যে সন্তানটা নতুন তৈরি হয়েছে এফ ওয়ান জেনারেশনে যাকে পাওয়া গেছে সে আসলে হোমো জায়গাস নাকি হেটারো জায়গাস এই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারেন না সো তার জন্য তারা টেস্ট করে দেখার জন্য পরীক্ষা করে দেখার জন্য এই এফ ওয়ান জেনারেশনের যে কোনো একটা সদস্যকে মাতৃবংশীয় মাতৃবংশীয় যে কোনো একটা বিশুদ্ধ জীবের সাথে ক্রস করেন এই ক্রসটার নামই হচ্ছে টেস্ট 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 ক্রস। ক্রস তাহলে এটা করা হচ্ছে জন্য জন্য যে আমাদের আমরা যাদেরকে পাইলাম তারা কি হোমো জাইগাস নাকি হ্যাড্রোজাইগাস সেটা টেস্ট করার জন্য এফ ওয়ান জেনারেশনের একটা সদস্যের সাথে মাতৃবংশীয় একটা বিশুদ্ধ প্রচ্ছন্ন কন্ডিশনের সাথে বা বিশুদ্ধ প্রচ্ছন্ন একটা জীবের সংকরণ ঘটানোর নামই হচ্ছে এই ক্ষেত্রে টেস্ট ক্রসের মাঝে কিন্তু একটা জিনিস স্পেসিফিক করে বলে দেওয়া আছে যে তুমি হচ্ছে এফ ওয়ান বা এফ টু জেনারেশনে কাউকে নিবা তাকে ডেফিনেটলি অবশ্যই অবশ্যই মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন জীবের সাথে হচ্ছে ক্রস করতে হবে

ক্রস করাইলেই তার নাম হবে হচ্ছে ব্যাক তাহলে টেস্ট ক্রসের ক্ষেত্রে আমাদের একদম স্পেসিফিক করে দেওয়া আছে যে এই ক্রসটা তোমাকে অবশ্যই হচ্ছে মাতৃবংশীয় সদস্যের সাথে করতে হবে এবং পাশাপাশি অবশ্যই সেই জীবটা হচ্ছে বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব হইতে হবে অন্যদিকে আমাদের ব্যাক ক্রসের ক্ষেত্রে এত কন্ডিশন নাই ব্যাক ক্রসের ক্ষেত্রে জাস্ট ব্যাক করলেই হবে ব্যাক করবা কিসের সাথে এফ ওয়ান এর সাথে পিতৃবংশীয় বা মাতৃবংশীয় যে কারো হচ্ছে ক্রস করাইলেই সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ব্যাক্রস তাহলে আমরা যে জিনিসটি জেনে গেলাম মনোহাইব্রিড ক্রস কি ডাইহাইব্রিড ক্রস কি টেস্ট ক্রস কি ব্যাক্রস কি এখান থেকে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমরা মনে রাখবো টেস্ট ক্রস ব্যাক ক্রস এই জিনিসপাতিগুলো আমাদের ক নম্বরের প্রশ্নে প্রায় সময় আসে এখান থেকে যদি কোন একটা সংখ্যা আসে আমি বলবো डेफिनेटলি তার জন্য হচ্ছে টেস্ট কিংবা ব্যাক ক্রস ইম্পর্টেন্ট সো ওই জিনিসপাতিগুলো পারার জন্য অবশ্যই হচ্ছে বই থেকে এই সংখ্যাগুলো ভালো করে হচ্ছে মনে রাখতে হবে সো মোটামুটি আমাদের জেনেটিক্স এন্ড ইভোলিউশন চ্যাপ্টারটা ভালো করে বুঝতে গেলে যেই কিওয়ার্ডগুলো বা যেই টার্মিনোলজি গুলো হচ্ছে আমাদের জানা থাকা দরকার সেগুলো ভাই একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি আশা করি আজকে ক্লাসটা একদম সহজ ভাষায় বুঝতে পারছো বুঝতে পারলে অবশ্যই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভায়ার জন্য দোয়া করতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যtoDouble হচ্ছে আমি আস্তে ধীরে হচ্ছে সবকিছু একদম ধীরে ধীরে হচ্ছে স্টেপ বাই স্টেপ বুঝাবো যাতে তোমরা হচ্ছে ইজিলি বুঝতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম